মঙ্গলবারের পর বৃহস্পতিবার আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ফের খালি হাতে ফিরতে হলো পুলিশকে। তবে এরই মধ্যে কলকাতা হাইকোর্ট থেকে তিন সপ্তাহের জন্য রক্ষা কবচ পেলেন বিজেপি নেত্রী। 14ই ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী সহ তিনজনের। 27 নম্বর ওয়ার্ডের এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি। মর্মান্তিক ঘটনার পর জিতেন্দ্র তিওয়ারি তার স্ত্রী সহ মোট 10 জনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বারবার তাকে নোটিশ পাঠালেও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেত্রী। সেই মামলার শুনানিতে এদিন প্রথমে প্রশ্নের মুখে পড়লেও পরে স্বস্তি মেলে চৈতালি তিওয়ারির। পুলিশের নোটিশ খারিজের দাবি জানিয়ে বিজেপি কাউন্সিলর চৈতালির আইনজীবী আদালতে বলেন, যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক, কিন্তু 304-2 ধারায় মামলা রুজু করে নোটিশ দেওয়া হলো কেন? অন্যদিকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তোলেন, নোটিশ খারিজের মামলা কি আদৌ গ্রহণযোগ্য? মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, তদন্ত না করার নির্দেশ কিভাবে চাইতে পারে? এরপরে বিচারপতি বলেন, তদন্ত চলতে দিতে হবে, নোটিশের উপর স্থগিতাদেশ কেন দেওয়া হবে? মৃত্যুর ঘটনায় তদন্ত বন্ধ করা যাবে না, তদন্তে সহযোগিতা করে যেতে হবে চৈতালি তিওয়ারিকে। শনি ও সোমবার 2 ঘন্টা করে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। তবে 3 সপ্তাহ তার বিরুদ্ধে পুলিশ কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না। ওই সময়ের মধ্যে আগাম জামিনের আবেদনও করতে পারবেন বিজেপি কাউন্সিলর চৈতালি। আদালতে রক্ষা কবচ দেবার আগেই এদিন সকালে আসানসোল মহিলা থানার ওসি ও উত্তর থানার এক অফিসার জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে যান, কিন্তু মঙ্গলবারের মতো এদিনও তালা বন্ধ ছিল গেট। ফের এই ফ্ল্যাটের 3 তলার থেকে ফিরে যেতে হলো পুলিশকে। পরবর্তী পদক্ষেপ পুলিশ কি নেয় তাই এখন দেখার। না, কেন বারবার ওনারা যাচ্ছেন আমি বুঝতে পারছি না। ওনারা জানেন যে আমি অলরেডি জানিয়েছি যে ওই ঘটনার পর থেকে ও মেন্টালি খুব সফট অবস্থায় আছে, তার চিকিৎসার ব্যবস্থা আমরা করছি, বাইরে আছে। আমরা আসানসোলে ফিরলে নিশ্চয়ই তদন্তে আমরা সহযোগিতা করব। তো এত পুলিশ এত তৎপরতা কেন? এই তৎপরতা যদি 14 তারিখ তারা দেখাতো এবং অ্যাডিকুয়েট পুলিশ যদি শেষ অবধি থাকতো, তাহলে তো এই দুর্ঘটনাই ঘটতো না। তারা কেন? 3 জন মারা গেছে আসানসোলে, তারা যে সভাটা করে ক্যাওসটা করলেন, একটা গরিব মানুষকে ওরম ভাবে একটা কম ম্যাসাকার করে দিয়ে একটা চলে গেলেন, একটা টোটাল মেস। তা তারা তার দায়িত্ব এড়াবেন না? পুলিশ তদন্ত করতে যাবে না? আমরা তো বলছি শুভেন্দু অধিকারীকে ইনক্লুড করে শুভেন্দু অধিকারীকেও সমান করতে হবে। এদিকে পুলিশ সূত্রে দাবি, শুধু চৈতালি তিওয়ারি নন, 14 তারিখের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে আরো অনেককে নোটিশ পাঠানো হয়েছে। কৌশিক গাতাইত, রুমা পাল ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।